আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর্নিং টিপস ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রামের গ্রুপের পক্ষ থেকে সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। সো আজকে ভিডিওতে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে FMC টোকেন। ঠিক আছে, আমরা যদি এখানে রেজিস্টার করি যাদের সাইটে, তাহলে তারা আমাদেরকে 1000 FMC দিবে, এবং যদি KYC ভেরিফিকেশান করি তাহলে তারা আমাদেরকে 9000 টোকেন দিবে। ওকে, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আমি ভিডিও দিলে অতি সহজে নোটিফিকেশনটা পেয়ে যাবেন। ওকে, এবং মাস্ট বি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন। ওকে, সো চলুন শুরু করি। সো আমি ইউটিউব ডিসক্রিপশন বক্সে এই পোস্টটার লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে, তো সরাসরি এখানে চলে আসবেন এই পোস্টটাতে। ঠিক আছে, এই যে পোস্টটাতে, সো আসার পরবর্তীতে সরাসরি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরবর্তীতে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসার পরবর্তীতে। সো আমরা ইউজার নেম সেটা দিয়ে দিব, ইমেলটা দিয়ে দিব, এই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব, সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। ওকে, এবং এরপর দেখতে পাচ্ছেন রেজিস্টার ক্লিক করুন। ওকে, এখানে যে একটা কোড দেখতে পাচ্ছেন, ঠিক আছে, কোডটা অটো বসে যাবে। ঠিক আছে, আর না বসে আমি টেলিগ্রাম গ্রুপের পোস্ট দিয়ে দেবো, ওখানে কপি করে আইন এখানে বসে দেবেন। ঠিক আছে, তো রেজিস্টার ক্লিক করবেন। সো আরেকটা কথা বললেই নয়, এখানে কিন্তু আমাদেরকে 6 ডিজিটের কিন্তু নামটা দিতে হবে। ওকে, ঠিক আছে, সো আমরা 6 ডিজিটের নামটা দিয়ে দেবো, এরপর রেজিস্টার ক্লিক করবো। সো আমাদের ইমেইলে তারা একটা কোড পাঠাইছে, তো আমরা সরাসরি চলে যাচ্ছি ইমেইলে। ঠিক আছে, জিমেইলে চলে যাচ্ছি সরাসরি আমরা। দেখতেই পাচ্ছেন ফার্স্টে আমাদের এখানে এটা আছে, সো আমরা এখানে ক্লিক করছি। ক্লিক করার পরে এই যে এই আমাদের এই যে কোডটাকে এটা কপি করতে হবে, চাপ দিয়ে ধরছি, কপি দিয়ে ক্লিক করছি, সরাসরি চলে আসছি, এসে এখানে বসাই দিছি। ওকে, এখানে বসাতে হবে, সো এই যে বসাই দিছি, এরপরে আমরা ভেরিফাই ইমেলে ক্লিক করবো। হ্যাঁ, ওটা অটো হয়ে গেছে গা। সো দেখুন অলরেডি আমি আমার ওয়ালেটে চলে আসছি সরাসরি। আসার পরবর্তীতে তারা আমাকে 0.17 সেন্ট দিছে। ঠিক আছে, সো এটা দিছে মূলত আমি যে অ্যাকাউন্ট করছি 1000 FMC, ঠিক আছে, তার জন্য দিছে। ওকে, আর আমি যখন KYC ভেরিফিকেশন করবো তখন তারা আমাকে 9000 টোকেন দেবে। ওকে, সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রাম গ্রুপে। ঠিক আছে, পোস্টটা চলে যাব, চলে আসছি, এই যে আসছি, আসার পরে সে এখান থেকে আমাদের এটাকে ক্লিক করে এটা নামাতে হবে। ঠিক আছে, অ্যাপস ডাউনলোড করতে হবে, সো আমরা এখানে ক্লিক করছি সরাসরি ইনস্টলে ক্লিক করছি। ওকে, সো অলরেডি আমাদের অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে, আমরা ওপেনে ক্লিক করব। সো সরাসরি তারা আমাদেরকে এখানে নিয়ে আসছে, আসার পরে আমরা এই যে মেন আইকনে এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পরে আমরা এই লগইনে ক্লিক করব। সো আমরা একটু আগে যে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি, আমরা সেটা এখানে বসিয়ে দেবো, এই যে এখানে ইউজার নেমটা আর এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেবো। ওকে, তো সবাই সবার ইউজার নেম এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইনে ক্লিক করবে। সো লগইনে ক্লিক করার পরে তারা আমাদের ইমেলে একটা কোড পাঠাইছে। ঠিক আছে, তো আমরা সরাসরি চলে যাবো ইমেলে। ওকে, এই যে ফার্স্টে দেখছেন অ্যাক্টিভ লগ ইন, এখানে ক্লিক করবো আমরা। সো ক্লিক করার পরে আমরা এই কোডটা কপি করবো। ওকে, চাপ দিয়ে ধরা, এই যে কপিতে ক্লিক করবো, সরাসরি চলে আসবো, আসার পরে এই যে এখানে বসাই দিব, এরপর কনফার্মে ক্লিক করবো। যদি কোডটা আপনাদের না আসে তাহলে এই যে রিসেন্ট এখানে ক্লিক করবেন। ওকে, এই যে এখানে ক্লিক করবেন। হ্যাঁ, আর আসলে তো ভালোই। সো আমরা কনফার্মে ক্লিক করি, সেভ দিয়ে দিলাম। ওকে, চলে আসছে। সো আমরা এখন আমাদের এই যে ওয়ালেটে যাব। ঠিক আছে, এখানে এই যে আমাদের এখানে 17 USDT আছে, ঠিক আছে, সেন্ট আর কি আছে, কারণ তারা আমাদেরকে 1000 টোকেন দিছে। ওকে, KYC করলে 9000 টোকেন দিবে। সো আমরা যখন এই যে স্পটে ক্লিক করবো, স্পট, ঠিক আছে, এই যে এখানে স্পটে ক্লিক করব, তখন আমরা দেখতে পাবো টোকেনটা আছে কিনা। ওকে,
সো ক্লিক করছি, করার পরে দেখতেই পাচ্ছেন এই যে এফএমসি 10 1000, ঠিক আছে 1000, ঠিক আছে এই যে। হ্যাঁ সো আমরা এখন সরাসরি ব্যাক গিয়া এখন চলে যাবো হোম, এখানে চলে আসছি। এরপর আবার সেম এন আইকনে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা এই যে এখানে ক্লিক করব, এই যে এখানে। ওকে সো ক্লিক করার পরে আমরা ব্যাক দিয়ে দেবো এখন, তারা আমরা এখন এই যে স্টার্ট নাও এখানে ক্লিক করব। ওকে কে ওইসি করার জন্য সো আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে যেহেতু আমাদের সরকারি আইডি আছে গভর্নমেন্টের, আমরা এটা এখানে সিলেক্ট করা আছে অলরেডি, এখানে সিলেক্ট করবো না থাকলে করা। ওকে সো আমরা এরপরে কন্টিনিউতে ক্লিক করব। সো করছি, ফার্স্টে আমরা এখানে আমাদের কান্ট্রি বা রিজিয়নে যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা কান্ট্রি সিলেক্ট করতে পারবো। সো সিলেক্ট করছি, একটু ওয়েট করি আমরা, যে এরপর নিচের দিকে আস্তে আস্তে স্ক্রল করবেন, এরপরে সরি মিস্টেক, এরপরে স্ক্রল করার সাথে সাথে দেখতে এই যে বাংলাদেশ এটা সিলেক্ট করবেন। আমি করছি, এরপরে আমাদের ফার্স্ট টাইম আইনআইডি কার্ড যেটা আছে ফার্স্ট টাইম সেটা সেটা দিয়ে দেবেন। ওকে হ্যাঁ, আর সার নেম লাস্ট নেমটা দিয়ে দিবেন, আর বার্থডে যেটা দেওয়া আছে সেটাই দিবেন, সিটি যেটা দেওয়া আছে শহর আর কি সেটাই দিবেন, আপনার জেলা আর স্টেট আপনার আইডি কার্ডে লেখা আছে ঠিক আছে সেটা দিয়ে দিবেন, আর অ্যাড্রেসটা যেটা লেখা আছে সেটা দিয়ে দিবেন, আর এক্সপায়ার ডেট এই যে এখানে সেটা আপনি উল্লেখ করে দিবেন, আপনার আইডি কার্ডে লেখা আছে ঠিক আছে, যদি থাকে যে আপনার আইডি কার্ডে এক্সপায়ার ডেট পার হয়ে গেছে তাহলে এর থেকে বর্তমান এক্সপায়ার ডেট থেকেও মানে অগ্রিম আরও 2-3 বছর দিবেন আর কি বাড়তি। সাপোজ আপনার আইডি কার্ড যদি 21 সালে এক্সপায়ার হয়ে যায় তাহলে আপনি সেটা দিবেন 23 সাল বা 24 সাল। ওকে আর আপনার এরপরে আপনার ফোন নাম্বারটা এখানে দিয়ে একবার কনফার্ম ক্লিক করবেন। ওকে সো আমরা এরপরে কন্টিনিউতে ক্লিক করছি, এরপর আমরা এই পেজটা চলে আসছে, আসার পর ফোন অফ ডকুমেন্ট আপনার আইডি কার্ডের প্রথম যেটা আছে ফেসটা ওখানে ক্লিয়ার কার্ড একটা ছবি তুলবেন। হ্যাঁ এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে ছবি তোলার জন্য, ঠিক আছে। তো সেই ছবি তোলার পর এরপরে ঠিক মানে ক্লিক করে এখানে এটা আপলোড হয়ে যাবে অটো, এরপর এখানে ক্লিক করবেন আইডি কার্ডের ব্যাক ফেসটা ছবি তুলে ঠিক মানে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। ওকে সো এরপরে তারা দুই তিন দিনের ভিতরে তারা আপনার এই কার্ডটা তারা ভেরিফাই করে আপনাকে, যদি ভেরিফাই আপনি পাস করেন ভেরিফাইড লেখা ওঠে তাহলে আপনি 9000 টোকেন পাবেন। ওকে সো আমি লাস্টে একটা বিষয় অ্যাড করতেছি, সেটা হচ্ছে এই নাম্বার জায়গায় বসাবেন আপনার ডাকঘর, ঠিক আছে, আর অ্যাড্রেসটা বসাবেন আপনার বাড়ির ঠিকানা, আর এই যে স্টেট সড়ক ঠিক আছে আইডি কার্ডে কিন্তু সড়ক বা গ্রাম লেখা আছে সেটা দিয়ে দেবেন, ঠিক আছে, আর সিট দিবেন আপনার যেটা, আবার যদি জেলা শহরে বাস করেন তাহলে সেটা দিবেন জেলা, আর যদি আপনি উপজেলা শহরে বাস করেন তাহলে উপজেলার নাম দিয়ে দেবেন, ঠিক আছে, আর বা আর কোনো কিছু লাগবে না আর এইরকমই, ঠিক আছে। সো যখন আপনার আইডি কার্ডটা ভেরিফাই হবে, হ্যাঁ তো যখন এখানে লেখা থাকবে যে সবুজ টিক দেওয়া ভেরিফাইড, ঠিক আছে, এটা থাকবে, এরপর আপনাকে বাকি 9000 টোকেনটা দিয়ে দেবে। ওকে সো আজকে ভিডিও পর্যন্তই, আর যদি না বুঝেন তাহলে ইউটিউবে কমেন্ট করুন অথবা টেলিগ্রামে কমেন্ট করুন। ওকে আর এগুলোতে মাস্ট বি জয়েন করবেন, ওকে ভালো একটা প্রজেক্ট। সো ধন্যবাদ।